আমারে সান স্ক্রিন হলো এমন একটা জিনিস যেটা আপনি স্কিনের জন্য মিরাকল করতে পারে। অনেকেরই কমপ্লেইন থাকে যে সানস্ক্রিন লাগালে স্কিনটা অনেক গ্রিসি হয়ে যায়, অনেক বেশি অয়েলি হয়ে যায়। সো আমি আপনাকে বলবো পাঁচটা সানস্ক্রিন আমার মতে যেটা ডার্মাটোলজিকে টেস্টেড হবে এবং দে আর গুড ফর ইউর স্কিন। এখানের মধ্যে কোনো তেমন কোনো হিউজ অ্যামাউন্ট অফ হার্মফুল কেমিক্যাল নেই, বেটার দেন লোকাল অ্যান্ড বেটার দেন হাইলি অ্যাভেলেবল ব্র্যান্ডস আউট দেয়ার। রোজ পোজে অ্যান্থেলিওস ক্লিয়ার স্কিন হলো এমন একটা সানস্ক্রিন যেটা স্পেশালি ডিজাইন করা হয়েছে অ্যাক্টিভ প্রোন স্কিন এবং যাদের স্কিনটা অনেক বেশি অয়েলি তাদের জন্য। এটা আপনার পোরকে ক্লগ করা ছাড়া, আপনার স্কিনটাকে ডাল করে ফেলা ছাড়া সুন্দরভাবে আপনি স্কিনটাকে ময়শ্চারাইজ করবে, তার সাথে আপনাকে UVA এবং UVB থেকে প্রোটেকশন দিবে। ডোন্ট ফরগেট ইউর সানস্ক্রিন দিস সামার। লেভেল পাওয়া যায় নিউট্রোজিনা আল্ট্রা শিয়ার ড্রাই টাচ, এটা আপনাকে ইনস্ট্যান্টলি একটা ম্যাট ফিনিশ দিবে, একটা ম্যাট লুক দিবে, আপনি স্কিনটাকে ময়শ্চারাইজ করবে এবং আপনার স্কিনকে একটা ভালো সান প্রোটেকশন দিবে। একটা কথা মাথায় রাখবেন, যত SPF হয় সান প্রোটেকশনটা কিন্তু তাড়াতাড়ি শেষ হয়, তো আপনি মাথায় রাখবেন 30 মিনিট 40 মিনিট বা 50 মিনিট 1 আওয়ার পরপর আপনাকে বারবার সানস্ক্রিনটা অ্যাপ্লাই করতে হবে। এটা সানস্ক্রিন এভাবে করেই ওয়ার্ক করে। তাদের অ্যালোভেরা টাইপের ময়শ্চারাইজারগুলো বেশি পছন্দ, তাদের জন্য কোস আরএক্সের অ্যালো সানস্ক্রিন নামের একটা সানস্ক্রিন আছে, নন গ্রেসি নন কমেডোজেনিক একটা সানস্ক্রিন, আলট্রা লাইট ওয়েট, যেটা আপনি মুখে লাগালে বুঝতে পারবেন না আপনি সানস্ক্রিন লাগিয়েছেন। মেবি এটি স্কিন টু স্কিন ভ্যারি করে, হতে পারে আপনাকে স্যুট করেনি, বাট দিস ইজ আলট্রা লাইট ওয়েট, খুবই ভালো সানস্ক্রিন, ইউ ক্যান ট্রাই দিস আউট। আপনি যদি আরেকটু মজার নামের কোনো সানস্ক্রিন চান ভালোর মধ্যে, তাহলে সুপার গ্রুপের আনসিন SPF 40 একটা সানস্ক্রিন আছে, এটাও খুবই ভালো, একটা অয়েল ফ্রি টেকনোলজির মাধ্যমে তৈরি, ইউ ক্যান ট্রাই দিস আউট, নন কমেডোজেনিক নন গ্রিসি। আমার মতে বাংলাদেশের যে ওয়েদার সবারই অয়েল ফ্রি সানস্ক্রিন ইউজ করা উচিত আমার মতে।